আপনারা জানেন যে কি কষ্ট করে দশটা থেকে আপনারা এলাকা থেকে বেরিয়ে আপনারা এগারোটার মধ্যে এখানে পৌঁছেছেন, হাজারে হাজারে লোক পায়ে পা মিলিয়ে। আমরা জানি আমরা সে আমরা চেষ্টা করেছিলাম যে বারোটায় আমাদের মিছিল শুরু। যাই হোক, আপনারা জানেন তিনি সংসদ, তিনি দিল্লি থেকে কালকে ফিরেছে, আজকে আমাদের এই মিটিংয়ে এসে উপস্থিত হয়েছে। আমরা শুধু আপনাদের কাছে বলতে চাই যে আমরা ভাঙর তৃণমূল কংগ্রেস আর আবুল ঐদুল্লাহ আমরা যেভাবে লড়াই করে সংগ্রাম করে মমিনুল থেকে শুরু করে আজকে একটার পর একটা হাজিবুল থেকে শুরু করে জুলফিকার থেকে শুরু করে আজকে একটার পর একটা যে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ভাঙরের ঐতিহ্য, ভাঙরের সংগঠন, ভাঙরের আপনারা গর্ব, ভাঙরের ঐতিহ্যকে ধরে রেখে আজকের একটা একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ভাঙর তৃণমূল কংগ্রেস আজকে জন্ম হয়েছে। এটা মনে রাখতে হবে। আজকে শুধু আপনাদের কাছে একটাই আমাদের দাবি, জানরা যেভাবে আপনাদের পাশে থেকে আজকে রক্ত ঝরিয়ে খাম ঝরিয়ে ঐক্যবদ্ধভাবে ভাঙরের বলি আমরা লড়াই করছি, আগামী দিনে আমরা লড়াই করব। তাই শুধু আপনাদের কাছে বলতে চাই যে আগামী দিনে এই লড়াই সংগ্রাম হবে যেভাবে বুথ স্তর থেকে আজকে আপনারা 200 বুথের কর্মী আজকে 200 বুথ থেকে আপনারা এসছেন ঐক্যবদ্ধভাবে যেভাবে এসছেন, আগামী দিনে এই লড়াই আমরা ভাঙরের ফেভার প্রমাণ করব। যারা বলো ঐক্যবদ্ধ চেষ্টা করবে এটা আগামী দিনে প্রমাণ হবে। তাই আপনাদের কাছে বেশি বক্তব্য নয়, মিছিল আমাদের হবে, সবাই মিছিলে পায়ে পা মিলিয়ে হাঁটতে হবে। আমরা আজকে আপনারা কেউ গাড়িতে উঠবেন না, দয়া করে আপনাদের কাছে আবেদন থাকবে আমরা এই মিছিল জেলা সভাপতির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে পায়ে পা মিলিয়ে কাশীপুর থানা পর্যন্ত আমরা যাব। কেন তৈরি হয়েছিল সেটা তো আপনি ক্লিয়ার করে দিয়েছেন, কিন্তু আজকের যে এনআরসি নিয়ে এই বড় সভা সোনপুরে, এখানকার তৃণমূলের একটা বড় অংশ নেই, এটা নিয়ে আপনি কি বলবেন? নান্নু নেই, রহিম নেই, আরো অনেক নেতারা নেই, নান্নুর একটা বাড়িতে অনুষ্ঠান আছে, ঠিক আছে। আর একটা কথা বলি, একটা বিরাট সংগ্রাম, সব মানুষের দু একজন অনুপস্থিত হয় না, তারা নিশ্চয়ই কোনো কারণে আসতে পারেনি, পরবর্তী মিছিল মিটিং হলে আসবেন। ভাঙড়ের তৃণমূল কি আড়াআড়ি ভাবে দুটো ভাগ হয়ে যাচ্ছে না? তৃণমূলে ভাঙড়ের কোনো ভাগাভাগি ব্যাপার, এরা তো ওইদুল তো আমি আজকে বোধহয় আমি যেদিন থেকে সভাপতি আছি সেদিন থেকে তো দেখছি ওইদুলের নেতৃত্বে ভাঙর চলছে, এখানে তো কোনো অসুবিধা হয়নি। একটা তোমরা গুলিয়ে ফেলছো, বিধায়ক আর সভাপতি এক পথ না, দুটোর আলাদা পথ। দাদা আরও একবার জিজ্ঞাসা করছি যে রেজ্জাক মোল্লা মূলত দাবি করছেন যে চেয়ারপার্সন হওয়ার জন্যই তিনি সভাপতি নির্বাচন করতে পারেন এবং সেই অঞ্চল ভিত্তিক সভাপতি এবং দলের নিয়ম অনুযায়ী প্রদেশ কংগ্রেসের তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতির অনুমোদন ক্রমে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তার যে কনভেনার হোক সভাপতিও নিযুক্ত করে, সেই নিয়ম অনুযায়ী চলতে হবে, তার বাইরে কি করতে হবে। রেজ্জাক মোল্লা যে প্রতিটা অঞ্চল ভিত্তিক আবার বলছে আলাদা করে মিটিং করবে, জানেন আমার কাছে কোনো তথ্য নেই যে দলের একটা শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে এটা নিয়ে, তো আপনি জেলা সভাপতি, আমি একটা কথা বলি, দলীয় শৃঙ্খলা কঠোরভাবে পালন করবে, এখানে কেউ ছোট কেউ বড় না, একটা সহকর্মীর জন্য যা হবে একটা নেতার জন্য তাই হবে। শুধুমাত্র সভাপতি নয়, কনভেনারও নিযুক্ত করেছেন বলছেন রেজ্জাক মোল্লা, কারণ এখানে আমি ওইদুল সভাপতি, ওইদুল আমায় তো কোনো কনভেনার লিখে পাঠায়নি বা সভাপতি করে পাঠায়নি, সেই জন্য আমি বলবো যারা ছিল ওইদুল যাদের রেখে তারাই বহাল। আগামী দিনে এখানে আবার ফের রেজ্জাক মোল্লার নেতৃত্বে মিটিং হওয়ার কথা, সেক্ষেত্রে কি প্রকাশ্য গোষ্ঠী দলে কি করবে সেটা বুঝবো, সেটা দল মিটিং এ দলের উপর নেতৃত্ব আছে, তারা আপনি কি আসবেন, আপনি কি থাকবেন? আমি থাকবো না, সেটা আমার অবস্থা বুঝবো। মানে লোকসভা নির্বাচনে যেভাবে ভাঙড়ের টোটাল নেতৃত্ব এক হয়ে কাজ করলো, সামনে বিধানসভা আসছে বলেই কি এত দলীয় গন্ডগোল হচ্ছে? না না, সবার বিধানসভা সব আসছে, সভাপতি তো বলেই দিলেন যে আপনাকে যে নির্বাচন করা হয়েছিল, রেজ্জাক মোল্লা যে নির্বাচিত করেছিল সভাপতি হিসাবে, সেটার কোনো গুরুত্ব নেই, কি বলবেন? দেখুন, আমাদের দলের সভাপতি যেটা বলেছে এর বাইরে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু আমি এইটুকু বলতে পারি ভাঙড়ের ছেলে হিসাবে ভাঙড়ে যারা তৃণমূল দলটাকে নিয়ে এসেছিল তারা আজকে বঞ্চিত, তারা নিপীড়িত, তারা লাঞ্ছিত, সেই পুরনো দিনের কর্মী দলের সভাপতি হচ্ছে আমি। আপনি তো ব্লকে আসেন না বা কোনো কাজ করেন না সেইভাবে? আমি আমার ডিউটি পালন করি, আমি একজন কর্মদক্ষ হিসাবে যতটুকু কাজ আছে ব্লকে ততটুকুই করি। তাহলে রেজ্জাক মোল্লা যে আপনাকে সভাপতি হিসাবে নির্বাচন করলেন সেটার কি কোনো গুরুত্ব থাকছে না? সেটা রেজ্জাক সাহেব জানে। Let's go.
ভাই ভাই যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।